প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত আসামিদের পাশাপাশি দশ টাক অস্ত্র ও মানি লন্ডারিং মামলার আসামি তারেক রহমানকে দেশে এনে সাজা কার্যকর করার ব্যবস্থা নিচ্ছে সরকার সকালে গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে এর খসড়া কপি অবলোকন কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরীর ভূমিকাকে উপজীব্য করে কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম বঙ্গবন্ধুর কলকাতার ইসলামিয়া কলেজে পড়া বেকার হোস্টেলে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া আলিমুদ্দিন স্ট্রিটে রাত কাটানো পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো ব্রিগেডের ময়দানে তার আগুন ঝরানো ভাষণ এমন আরও কাহিনী ও তথ্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় মুজিব তথ্যচিত্রটি অবলোকন করেন এবং এ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন

এছাড়া দেশে বিভিন্ন সময়ে অগ্নি সন্ত্রাসের নেপথ্যে তারেক রহমানকে দায়ী করে তাকে দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি কলকাতায় মুজিব চলচ্চিত্রটি বঙ্গবন্ধুর জীবনে কলকাতার অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে জানান প্রধানমন্ত্রী মোহাম্মদ শামীম জিটিভি নিউজ ঢাকা